সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। এবারের এইচএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় পাশের হার 90.72%। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 14,991 জন শিক্ষার্থী। বুধবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর 85,880 জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় 77,907 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে শতভাগ পাশ করেছে 37টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 8,757 জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাশের হার 91.39%। কোনো শিক্ষার্থী পাশ করেনি বোর্ডে এমন প্রতিষ্ঠান রয়েছে 5টি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে 2টি ফেনী, 2টি ব্রাহ্মণবাড়িয়া এবং 1টি চাঁদপুরের। কুমিল্লায় আনাস ইসলাম নহীন নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় আবু ইউসুফ নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে এই রায় দেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সেই সাথে অভিযুক্তকে 20,000 টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আবু ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ থানার ঠনারপাড় এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। জমে উঠেছে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। তফসিল ঘোষণার পর থেকে সকল প্রার্থীর পদচারণায় সরগরম উপজেলার সকল ইউনিয়ন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় গণসংযোগ করেন উপজেলার হরিশ্চর চৌরাস্তায় অধ্যাপক আলমগীর হোসেন অপু। গণসংযোগ জনসমুদ্রে পরিণত হয়। মঙ্গলবার সন্ধ্যায় গণসংযোগে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম। আগামী 16 মার্চ লালমাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।